আমার মাথায় একটু ক্র্যাক আছে বুঝছো, একদিন তো ঠিক হয়ে যাবে। হাত নামাও। ওরে বাবা, ভালো কথা কইতে দিলাম ভাল লাগে না, গরম তেলে পেঁয়াজের মতো সেট করে উঠছো। আমার সাথে ইয়ারকি ফেজলিমি করতেছো? আমি ইয়ারকি ফেজলিমি একদম পছন্দ করি না। আর শাহজাহান স্যার আমার চিনি তাইছো না? আমি তাহলে খুব ভালো করে চিনি। হ্যাঁ কেন, শাহজাহান স্যার তোমার কি হয়? শ্বশুর একদম ওর সাথে পাট পাতে যা ধরা দিচ্ছে। আবার দেখা যাবে উনি শাহজাহান স্যারের কোনো না কোনো দিক দিয়ে পরিচিত। স্যারের পরিচিত নেই কাজ দিয়ে। হ্যাঁ বাচ্চা বলা ভাই, কি গালা গোসা করো আমার নিয়ে? আমরা বাচ্চা বলা ভাই, তুমি কোন হানের বুঝা? আমি কোন বুঝা? আমি ইউনিভার্সিটিতে লাস্ট 3 বছর ধরে একই ইয়ারে পড়তেছি। হ্যাঁ আমি এটা পাস করতে পারি না, খালি ফেল করি। ওইটার পিছনে একটা টেকনিক্যাল প্রবলেম আছে, তোমাদের সাথে ইন্টিমেট হই তারপর সেটা বলবো। ওকে, আর এই যে শাহজাহান স্যার, শাহজাহান স্যারের ক্লাস এরকম আমি বহুত করছি, আবার বহুত এরকম স্যার আমার বাইরে দাঁড় করে রাখছে, এটা কোনো ব্যাপারই না আমার জন্য। শাহজাহান স্যারের চেনানোর কোনো দরকার নেই আমাকে। হ্যাঁ ভাই, এটা আগে বলবেন না, তাহলে তো আর এত সমস্যা। সেটাই তো ভাই, এটা আগে বললেই তো হইতো। বলার সুযোগটা তো দিবা, সেটা তো দেও নাই। আচ্ছা এখন আমি বলি, তোমরা একটু শুনো। জি ভাই। এখন তোমরা যেটা করবা সেটা হচ্ছে, আমি তো কয়েকটা ক্লাস মিস দিছি, সো আমার ক্লাস নোটগুলো দরকার। হ্যাঁ হ্যাঁ, ক্লাস নোটগুলো অ্যারেঞ্জ করে আমাকে সুন্দর করে দিবা। ওকে জি ভাই। আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে তোমাদের সাথে তো অনেক মেয়ের বন্ধুত্ব হয়েছে না, বান্ধবী হয়েছে না? হ্যাঁ, ওদের সাথে আমাকে সুন্দর করে পরিচয় পর্বটা শেষ করে দেবে। ওকে জি ভাই। ভাই ভাই করতেছো কেন ভাই? হ্যাঁ আমরা একই ক্লাসে পড়ে, ক্লাসমেট, ঠিক না? সো মানে আমাদের ছোটো ভাই ব্রাদাররা তুই তো করি করে, আমি অভ্যস্ত, তুই কেন বলতে পারো? ঠিক আছে, তোমার নামটা কী জানো? ভাই আমার নাম বাবলু। বাবলু মফিজ। আচ্ছা আমি দিদি বাচ্চু। চাচু সোহাগ বচ্চন বাচ্চু। বাচ্চু বাচ্চু ব্যাপার না, মানে আমার নাম নিয়ে এরকম একটা ঝামেলা আছে। মাঝে মাঝে আমার চাচা গ্রাম থেকে বাসায় আসে, আসার পরে আমি আর আমার ছোটো ভাই থাকি বাসাতে, তো দেখা যায় যে ছোট ভাই ডাক দেয় চাচ্চু, আমি আর চাচা দুইজনে বলে উঠি কী বল, আমার আব্বা দেখে গেছে অন্য আরেক রুম থেকে দেয় হাচ্চু, আমি বলি কী সাপ্পা বলে ডাকছিলেন নামটাই। কি ভালো আছো? ইং ঠিক করে করো। বাবলু। জি ভাই। ভাইয়া, ও সরি ভাই। আবার ভাইয়া বাচ্চু বলো। জি বাচ্চু। কোথেকে আসলাম? এই তো ভাই পরীক্ষা দিয়ে আসলাম। পরীক্ষা ছিল নাকি আজকে? হ্যাঁ ভাই। কেন আপনি পরীক্ষা দেন নাই? দিছি তো। ও কই, দেখলাম না তো আপনাকে। টিউটোরিয়াল পরীক্ষা ছিল না আজকে? এরকম পরীক্ষা কত দিছি, আর টিউটোরিয়াল কোনো পরীক্ষা হইলো? হ্যাঁ পূর্ণ মার্কের পরীক্ষাটা নিয়ে কি? হ্যাঁ পরীক্ষা দিবা ফাইনাল, ফাইনাল পরীক্ষা হইলে পরীক্ষা। আচ্ছা ও ওই মেয়েটা আসছিল? কোন মেয়েটা ভাই? আরে আরে ওই মেয়ে, আমার আবার মেয়েদের নামই মনে থাকে না। আরে যার মুখের থেকে হাত পা চলে বেশি। না ভাই ও তো আজকে আসে নাই। কি মানে লড়া আজকে পরীক্ষা দেয় নাই? না ও তো আজকে পরীক্ষা দিতে আসে নাই, বুঝলাম না কি হলো। কিন্তু ভাই আপনি যে বললেন যে আপনার মেয়েদের নাম মনে থাকে না, তো হঠাৎ লড়ার নাম মনে পড়ে গেল বলছি নাকি? কি জানি হঠাৎ করে মনে আবার মাথায় এসে গেছে। আচ্ছা যাই হোক, ঠিক আছে যাও, তুমি যাও। আচ্ছা শোনো। হ্যাঁ আচ্ছা, ওই আশেপাশে কুম্ফু ক্যারেটির কোনো ভালো স্কুল আছে অ্যাড্রেস জানো? কুম্ফু ক্যারেটির স্কুল? না আমি তো জানি না, বাট লরা জানতে পারে। হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি লরারে বইলো আমার সাথে একটু দেখা করতে। হ্যাঁ কি বলবা, বলবা যে বাচ্চু তোমার সাথে একটু দেখা করতে চাইছে। ঠিক আছে ওকে। জি ভাই। যাও। আর মপি হাই গেন ভাই, বাচ্চু খালি বাচ্চু বল। হ্যাঁ আচ্ছা আমার না কী হয়েছে কিছু মনে দাদা, তুমি জানি কোথেকে, তুমি তো ইন্টার ডিস্ট্রিক্ট ফান্ড মানে গ্রাম থেকে আসছো না? হ্যাঁ তোমার গ্রামের বাড়িটা কোন জায়গায়? দিনাজপুর। দিনাজপুর? হ্যাঁ
দিনাজপুরে একবার গেছিলাম, মানে আমাদের তো ফ্যামিলি বিজনেস, আব্বা একটা ব্যবসার কাছে পাঠাইছিল। দিনাজপুর কেমন লাগছে বাচ্চু? ভালো, ওই খরা তো মানে গরম অনেক বেশি, আবহাওয়া খুব একটা বেশি ভালো না। এখন যাই আমার লাগে, এখন আবহাওয়া খুব ভালো। ঢাকাতে কই উঠছো? ঢাকায় তো আমি এক বড় ভাইয়ের লগে মেসে যাই। মেসে কেন? হোস্টেলে সিট পাও নাই? ভাই এখনো পাইনি, চেষ্টা করছি। শুধু শুধু চেষ্টা করলে হবে না তো, মানে চেষ্টাটা করতে হবে একটা সিস্টেমেটিক হয়ে যায়। চেষ্টার একটা সিস্টেম আছে, সমস্যা নাই, তোমার এই সিস্টেমগুলো শিখিয়ে দিব কীভাবে চেষ্টা করতে হবে, তখন দেখবে সব পারবা। আচ্ছা তার আগে কও, তোমার সাহস কীরকম? আছে, ভালোই আছে, সাহস আছে। শিওর? তুমি এক কাজ করো, সিস্টেমটা শেখানোর আগে আর একটা সিস্টেম করতে হবে তোমার, সেটা হচ্ছে কালকে তুমি শাহজাহান স্যারের ক্লাসে আমার প্রক্সিটা দিয়ে দিও। ঠিক আছে, আমি সিস্টেম করুনি, দেখি ওই সিস্টেমের ব্যবস্থা করতেছি, আর তোমাদের সিস্টেম শিখে দেবো। তার আগে এক কাজ করো, তুমি যাও গা, থাক। তুমি যাওয়ার সময় অবশ্যই 2 ডজন বেলুন কিনে বাসা যাবে, ঠিক আছে? রাতের বেলা ঘুমানোর আগে প্যাকেট থেকে একটা একটা করে বেলুন বের করবা, ফু দিয়া ফুলাবা আর সুই দিয়া ফাটাবা, ঠিক আছে? সাহস, ওকে, যাও।